হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব মিল্ক চিকেন। তো এটা খেতে অসম্ভব সুন্দর হবে। তো এটা দেখতেও দেখুন কি সুন্দর হয়েছে। তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখা যাক। তো মিল্ক চিকেন বানানোর জন্য আমি প্রথমে এখানে প্রায় 300 থেকে 400 গ্রাম মতো মাংস আমি এখানে নিয়েছি, সেটা আমি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমার মোটামুটি 12টা মতো পিস হয়েছে মাংসে। তো দেখুন আমি এটা খুব ভালোভাবে ভালো জল দিয়ে আমি সমস্ত মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে সেদ্ধ করতে দেব। তো চলুন এটা সেদ্ধ বসানো যাবে। তো তার জন্য কিছু কাজ আছে। তো প্রথমে আমি কড়াই গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে এই কাপের মাপ অনুযায়ী 2 কাপ দিয়েছি। আর এখানে নিয়েছি আদা বাটা, মানে হাফ চা চামচ, মানে 1 চামচের হাফ চামচ মতো আদা বাটা নিয়েছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, যেগুলোকে আমি মাঝখান দিয়ে অর্ধেক করে আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তো আমি এখানে 1 চা চামচ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি সমস্তগুলো ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি এটাকে। এটা আমি কিন্তু হাই ফ্লেমেই রেখেছি গ্যাসটাকে। তো এটা আমি যে ভালোভাবে নাড়িয়ে দিয়েছি, এরপর আমি এর মধ্যে যে মাংসগুলো ভালোভাবে ধুয়ে রাখলাম সেই মাংসগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব। তো এ দেখুন আমি সমস্ত মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মাংসগুলোকে একটুখানি চার সাইডে স্প্রেড করে দিয়ে আমি এটা ঢাকনা চাপা দিয়ে, মানে কড়াইয়ের যে ঢাকনা সেটা চাপা দিয়ে আমি এবার এটা সেদ্ধ করতে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট মতো। তো 15 থেকে 20 মিনিট পর আমি আবার চলে এসেছি। এ দেখুন এটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, মানে মোটামুটি আমি একটু সেদ্ধ করেই নিয়েছি। তো এটা এরকম ফেনা ফেনা ফুটেছিল প্রথম থেকেই। তো এটা খুলে দেওয়ার পর ফেনাটা কমে গিয়েছে। তো দেখুন মাংস থেকে এমনিতেই তেল বেরিয়েছে। তো এবার আমি এটা একটা অন্য জায়গায় ঢেলে নিচ্ছি। যে দেখুন আমি অন্য জায়গায় ঢেলে নিয়েছি। তো এরপর আমি এইখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 গাঁট মতো দারচিনি একটু থেতলে নিয়েছি। তো এটা আমি ওই মাংস রান্না করতে ইউজ করব। তো এরপর আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আর ওখানে নিয়েছি আদা রসুন বাটা 1/2 চা চামচ মতো, এগুলো আমি নিয়েছি, এগুলোও আমি ইউজ করব। আর এখানে নিয়েছি একটুখানি গোলমরিচ গুঁড়ো, তো আমি এখানে 1/2 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে 2 পলা মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটাকে আমি একটুখানি গরম করে নিয়ে এর মধ্যে যে আমি গরম মশলা, মানে গোটা গরম মশলা যে থেতলে নিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো আছে। এরপর আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বাটা যে দিয়ে দিয়েছি আমি, দিয়ে পেঁয়াজ বাটাটাকেও আমি একটু হালকা করে, মানে এই তেলের সাথে নেড়েচেড়ে হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। অল্প একটুখানি জাস্ট ভেজে নিতে হবে এটাকে, খুব মানে খুব বেশি ভাজা নয়, অল্প ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে যে আদা রসুন বাটাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে দেখুন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকেও একটুখানি ভেজে নিচ্ছি। তো এবার আমাদের এগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই জন্য আমি যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটা আমি এতে দিয়ে দিলাম। মাংসটাকেও আমি সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো দেখুন মাংসটাকে এভাবে আমি চার সাইডে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এটাকেও একটু কষিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি এটাকে। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে যে গোলমরিচ গুঁড়োটা ছিল সেই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে আমি এটাকে আবার ভালোভাবে চার সাইডে সবের সাথে যাতে মিশেছে সেইভাবে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি।
এবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। তো এটা কিছুক্ষণ ঢাকনা চাপা দেওয়া থাক মাংসটা কষার জন্য। তো আমি এখানে 300 ml মতো দুধ নিয়ে নিয়েছি, আর সেই দুধের মধ্যে 1 চা চামচ মতো ময়দা আমি গুলে নিচ্ছি খুব ভালোভাবে। তো এটাও আমি ওর মধ্যে ইউজ করব। তো তার জন্য আমি এটা ভালোভাবে গুলে নিচ্ছি। তো এর মধ্যে আমার গুলে নেওয়া হয়ে গিয়েছে, আমি এর মধ্যে অল্প একটুখানি জল ইউজ করেছি, একদম একটুখানি। তো এবার দেখুন এই মাংসটা কষা হয়ে গিয়েছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে খুলে আরো একবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো যে নেড়ে ছেড়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে ওই যে দুধটা ছিল সেই দুধটা, মানে যে দুধটা গুলে রেখেছিলাম সেটা ইউজ করব। তো হ্যাঁ দেখুন, এবার আমি এই যে দুধটা ছিল সেটা ইউজ করছি। যেমন সমস্ত যে দুধটা ছিল দিয়ে দিলাম আমি, দিয়ে আমি এটা দেখুন কালারটা কত সুন্দর আসছে, এবার সাদা খুব সুন্দর আসছে। তো এবার ময়দা দেওয়ার কারণে এখানটা একটু ক্রিমি ক্রিমি মতনই হবে। এবার আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা আপনারা শুধুও খেতে পারেন, আবার এটা লুচি অথবা রুটি দিয়েও খেতে পারেন। তো এটা আমি দুধটা দিয়ে আবার এটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো আমি বেশিক্ষণ ফোটাবো না, প্রায় 2 মিনিট মতো ফুটিয়েছি। দেখুন এটা ফুটে গিয়েছে। এরপর আমি এটা গ্যাসের ফ্লেমটা অফ করে, মানে এতে চিনি দেবো একটুখানি খালি, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো একদম লাস্টে আমি এখানে 1 চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা দিয়ে আমি এটা আরও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। তো এবার আমি কিছুক্ষণ এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তো এটা কিন্তু এবার খাবার জন্য রেডি। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ারও করে দেবেন। তো আজ বিশেষ পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এবার কিন্তু এই রেসিপিটা পুরো রেডি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমি কিছুক্ষণ পর খুলেছি। তো এটা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে।